ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে কোরআনের দ্বিতীয় আলোচনা, দ্বিতীয় পরিচ্ছেদ পবিত্রতা সম্পর্কে দ্বিতীয় পরিচ্ছেদের দ্বিতীয় আলোচনা। এই কোরআনের দ্বিতীয় আলোচনার মধ্যে আমাদের পাঁচটি ভিত্তি আছে। এই ভিত্তি পাঁচটির কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, তার মধ্যে কালেমা হলো জেকের, আর নামাজ হলো কায়িক ইবাদত। এই ইবাদত করার পূর্বে আমাদেরকে কিছু কাজ করতে হয়, যে কাজটা হলো উজু করা। 17 টাকা পবিত্র পোশাক পরিচ্ছেদ পরিধান করা, এটা হলো পানি দিয়ে উজু করা। দ্বিতীয়টা হলো পানি নেই, আমি রুগ্ন, অসুস্থ, পানি স্পর্শ করা আমার দ্বারা সম্ভব নয়, তখন দ্বিতীয়টা হলো তায়ামুম করা। এই তায়ামুম করার এবং উজু করার বিধানটি এই কোরআনের আয়াতের মধ্যে সুরায় মায়দার 6 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন, যার অনুবাদ প্রথম দিন একটু আলোচনা করেছি, আজকে বাকি অংশ। যদি তোমরা অপবিত্র থাকো তবে বিশেষভাবে পবিত্র হও, আল্লাহাক বলছেন, যদি তোমরা অপবিত্র থাকো তবে বিশেষভাবে পবিত্র হও, যা কোরআনের মধ্যে বলা আছে, বিসমিল্লাহ রহমান রহিম, ওয়াইন কুন্তুম জুনুবান ফতাহারু, তোমরা বিশেষভাবে পবিত্র হও। পরের অংশে বলছে, তোমরা যদি পীড়িত হও অর্থাৎ অসুস্থ, এখানে ব্যাখ্যা বলা যায় যে পানি স্পর্শ করা যাবে না অসুস্থ অবস্থায়, অথবা সফরে থাকো, ভ্রমণে, নিজের বাসস্থান থেকে লম্বা ভ্রমণে বাইর হয়েছ, এই ভ্রমণে থাকলে কিন্তু সেক্ষেত্রেও যদি তোমরা সফরে থাকো অথবা তোমাদের কেউ শৌচ স্থান থেকে আসো, অথবা তোমরা স্ত্রীর সাথে সঙ্গত হও, মানে স্ত্রী সহবাস করো, এবং এমত অবস্থায় পানি না পাও, এমত অবস্থা যদি পানি না পাও, তবে পবিত্র মাটি দ্বারা, কি দ্বারা? পবিত্র মাটি দ্বারা। সুপ্রিয় ছাত্ররা খেয়াল করো, পবিত্র মাটি দ্বারা তায়ামুম করবে এবং তা দ্বারা তোমাদের মুখমণ্ডল ও হাত মাসেহ করবে, তা দ্বারা তোমাদের মুখমণ্ডল ও হাত কোনো পর্যন্ত মাসেহ করবে। পানি যদি না পাওয়া যায় তাহলে মাটি দ্বারা তায়ামুম করবে এবং তা দ্বারা তোমাদের মুখমণ্ডল ও হাত মাসেহ করবে। আল্লাহ পাক তোমাদেরকে কষ্ট দিতে চান না, এই জন্যই কিন্তু আল্লাহ পাক এই আয়াত দ্বারা আমাদের পবিত্রতা অর্জনের রাস্তা বাতিয়ে দিয়েছেন। ঘটনাটি ঘটেছিল 5ম হিজরিতে। আল্লাহ পাক তোমাদেরকে কষ্ট দিতে চান না, বরং তিনি তোমাদেরকে পবিত্র করতে চান ও তোমাদের প্রতি তার অনুগ্রহ সম্পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো। সূরা মায়দা আয়াত নম্বর 6।
এইটা এই ঘটনাটি ঘটেছিল, এই ঘটনাটি ঘটেছিল পঞ্চম হিজরিতে। আল্লাহ রাসুল যখন বনি মুস্তালিক যুদ্ধ থেকে ফেরত আসতে শুরু করলেন, মদিনার অদূরে মরুভূমির মধ্যে গভীর রাত হয়ে গেল, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে বর্ণনা করেছেন যে তিনি বলেন, পঞ্চম হিজরিতে বনি মুস্তালিক যুদ্ধ থেকে ফেরার সময় গভীর রাত হওয়ায় মদিনার প্রবেশের পথে মরুভূমিতে আল্লাহর নবী তার সাহাবিদেরকে বললেন, তোমরা এখানে তাঁবু টাঙাও এবং এখানে আজকে রাত, বাকি অংশটুকু আমরা অবস্থান করব। রাতের শেষ পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজত ছেড়তে গিয়ে তার গলার হার হারিয়ে যায়। উপস্থিত সাহাবিগণের মধ্যে অনেকেই তার গলার হার তালাশের জন্য, খোঁজার জন্য চতুর্দিকে বের হয়ে পড়েন, যে যে দিক দিয়ে তিনি হাঁটা চলাফেরা করছেন সেদিকে যান। আর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা বলছেন যে আমার কোলের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। এইদিকে সময় যেতে ভোর হয়ে যাওয়ার উপক্রম এবং সূর্য উদয়ের কাছাকাছি সময়ে অজুর পানি না থাকায় সাহাবায়ে কেরাম পানির জন্য অস্থির হয়ে পড়লেন। তারা আমার পিতা আবু বকরের নিকট আমার সম্পর্কে অভিযোগ করলেন যে আপনার মেয়ের জন্য আমরা আজকে ফজরের নামাজ কাজা করতে হবে, অভিযোগ করলেন। এমত অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আমাকে ভর্ৎসনা করলেন, অর্থাৎ মা আয়েশাকে ভর্ৎসনা করলেন। ভর্ৎসনা করে বললেন, তুমি একটা হারের জন্য মানুষদেরকে আটকিয়ে রেখেছ, অর্থাৎ একটা হারের জন্য তুমি এই লোকজনকে ব্যস্ত রেখেছ। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাগ্রত হলেন তখন সকাল হয়ে গেছে, অর্থাৎ নামাজের সময়ও অতিক্রান্ত হয়ে গেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি তালাশ করলেন, সাহাবায়ে কেরামের কাছে পানি তালাশ করা হলো কিন্তু পানি পাওয়া গেল না। সেই সময় তায়াম্মুমের বিধান সহ এ আয়াতটি নাজিল হয়। এ আয়াতে আয়াত শুনে উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ব করে বললেন, হে আবু বকরের পরিবার, তোমাদের মধ্যে আল্লাহ তাআলা মানুষের জন্য বরকত রেখেছেন। তোমাদের মধ্যে পৃথিবীতে যত মানুষ আছে এবং আসবে সবার জন্য বরকত রেখেছেন। এই শানে নজুল দ্বারা এটাই প্রমাণিত যে মানুষ নাপাকি হলে বা উজু করলে আগের যে সমস্যাটা হতো, যে অসুস্থ হলে পানি ব্যবহার করতে পারবে না, নিজে চলতে গেলে ফিরতে গেলে তাই উজু করতে হয়, সফরে গেলে পানি পাওয়া যায় না, আল্লাহ পাক সহজ করে দিলেন মানুষের জন্য। মানুষের জন্য এই বিষয়টাকে এত সুন্দরভাবে সহজ করে দিলেন যে সফর অবস্থায় পানি না পাওয়া গেলে ট্রেনে হোক বাসে হোক মাটি জাতীয় বস্তুর উপরে হাত দিয়ে তায়াম্মুম করা যাবে। আবার তৎসঙ্গে পানি পাওয়া গেলে উজু করবে, নির্দিষ্ট সময়ে নামাজ পড়বে, এটাই হলো পবিত্রতার মূল অংশ। এখন আমি এই পড়ার অংশ থেকে তোমাদেরকে দুইটি শব্দে বিশ্লেষণ দেব, দুইটি শব্দে বিশ্লেষণ দেব। এক নম্বর শব্দ ফাইগ সিলু, এটা উল্টো হচ্ছে কেন,
অর্থাৎ বাংলা ভাষা যেমন ও এবং আর শব্দ ব্যবহার করা হয়, আরবি ভাষাও শব্দের অলঙ্কারের জন্য ফা ব্যবহার করা হয়, ফা ব্যবহার করা হয়। এই হরফ আরফ শুধু ও পর্যন্তই, এটা অর্থ দাঁড়াবে অতঃপর। ইগ সেলু সিগা জামা মুজাক্কারে হাদির, এই সিগাটা হলো জামা মুজাক্কারে হাদির। বসনের ক্ষেত্রে বহু বসন, অর্থাৎ আদেশ সূচক ক্রিয়ার বহু বসন। বাহাস আমরে হাজার বারু, অর্থাৎ পত্রিকারক, আদেশ সূচক পত্রিকারক ক্রিয়া। বা হলো দারাবা ইয়াদের, অর্থাৎ এই শব্দটি কোন মূল ধাতু থেকে এসেছে, কোন মূল ধাতু থেকে এসেছে সেটা হলো দারাবাই এদ্রেবু বাবে মাসদার থেকে এসেছে। মূল ধাতু হলো আল গুসলু, মূল ধাতু হলো আল গুসলু, এর অর্থ হলো আল গুসলু। আর এর মূল মাদ্দা হলো, মূল মাদ্দা হলো গান যোগ সিন যোগ লাম, গান যোগ সিন যোগ লাম। এটা শব্দগতভাবে কি? শব্দগতভাবে জিন্স মানে জাতিগতভাবে, জিন্স মানে জাতি। জাতিগতভাবে কি? সাহিহুন, জাতিগতভাবে হলো এই শব্দটা সাহিহুন। অর্থাৎ এই শব্দটার মধ্যে তিনটি বর্ণ আছে আরবি ভাষায় যেটাকে হরফে ইল্লাত বলা হয়, এই তিনটি বর্ণের একটিও নাই। এই শব্দটার মধ্যে তিনটি বর্ণের একটিও নাই, ফলে এটাকে জেন্স সহি বলে। অর্থ তোমরা ধৌত করো, তোমরা ধৌত করো। ইগসিলু শব্দের অর্থ হলো ইগসিলু মানে অতঃপর, ইগসিলু মানে তোমরা ধৌত করো। দ্বিতীয় শব্দ উজু হাকুম, দ্বিতীয় শব্দ হলো উজু হা কুম। এখানে দুটি শব্দ আছে, উজু হা এর এক বচন হলো ওয়াজহুম, উজুহার এর এক বচন হলো অজুন, আর অজুনের এর এক বহু বচন হলো উজুহুন, উজুহুন। আর উজুহুন থেকেই অজুন সৃষ্টি। এখানে অজুন মানে মুখ, অর্থাৎ গোটায় মুখটা, গোটায় মুখটা। এখন দেখো এই শব্দের মধ্যে একটা শব্দ আছে কুম, এই শব্দের মধ্যে একটা শব্দ আছে কুম, এই কুমটা কি? কুমটা হলো জমিরে মানসুবে মুত্তাসিল, অর্থাৎ একটা শব্দের সাথে এই জমিরটা যুক্ত হয়ে আসছে। এই জমিরটা দুই প্রকার, একটা হলো জমিরে মানসুবে মুত্তাসিল, অর্থাৎ একসাথে হয়ে আসছে, আর একটা হলো জমিরে মানসুবে মুনফাসিল, যেটা শব্দের সাথে যুক্ত হয়ে আসে না, পৃথকভাবে আসে। তথাপি এটা যেহেতু উজু হার সাথে যুক্ত হয়ে আসছে, ফলে এটা জমিনে মানসুবে মুত্তাসিল, এর অর্থ হলো তোমরা, শুধু এর অর্থ হলো তোমরা, অর্থ হলো তোমরা, এর অর্থ হলো তোমরা। অতএব আজকে যে বিষয়টা তোমাদের পড়ানো হলো, সেখানে এই শব্দ দুইটা তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য দেওয়া হলো, এবং যে অজুর আলোচনা করা হলো এগুলো তোমাদের পবিত্রতা অর্জনের জন্য বলা হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং এই ভিডিওটা দেখবে, দেখে ভিডিওটা যদি ভালো লাগে বা পছন্দ হয় তাহলে ভালো করে দেখে তোমরা এটাকে কমেন্ট করবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।